নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং এন্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। খুবই কম সময় হয়ে যায়, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে। তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি দুধ জাল দিয়ে নেব, তার জন্য একটা পাত্রে অল্প জল দিয়ে দিলাম, তাহলে আর নিচে লেগে যাবে না। এই জলের মধ্যে এখন আমি হাফ লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দেব। দুধ হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব। অন্যদিকে আমি একটা ছোট বাটিতে অল্প ঠান্ডা দুধ নিয়েছি। এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। ভালো মতো মিশিয়ে নেব। ফিরে এলাম, 5 মিনিট পর দুধ জাল হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এবারে দুধে গোলানো কাস্টার্ড পাউডার দিয়ে দেব। দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়ে নিতে হবে, না হলে নিচে দলা পাকিয়ে থাকবে। এবার আরও 3 থেকে 4 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। এবারে দিয়ে দেব 3 চামচ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ দিয়েছি, তাই আমি মিষ্টিটা একটু কম দিলাম। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। প্রায় হয়ে এসেছে, নামানোর আগে আমি এখানে টুকরো করা আমন্ড দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে এখানে অল্প কেশর দিয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে 8 পিস পাউরুটি। পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। এবারে একটু কোনা করে কেটে নেব। তোমরা যে রকম শেপ পছন্দ করো সেই রকমভাবেই কাটতে পারো। আমি এই রকম করে কেটে নিলাম। সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি। এবারে নিয়ে নেব আমুলের ফ্রেশ ক্রিম। প্রায় 1.5 চামচের মতো নিয়েছি। এবার একটু ভালো মতো মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার এই ক্রিমটা এইভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে নেব। ওপরে আরেকটা পাউরুটি এইভাবে দিয়ে দেব। হয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা পাউরুটি রেডি করে নেব। সবগুলো পাউরুটি আমার রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে অল্প ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এবারে পাউরুটির এক পাশে এইভাবে দুধটা লাগিয়ে প্লেটের মধ্যে রেডি করে নেব। এক পাশে এইভাবে লাগিয়ে নেব, নিয়ে এইভাবে প্লেটে রেখে দেব। সবগুলো হয়ে গেছে, এখন ওপর দিয়ে
যে দুধের মিশ্রণটা আমি তৈরি করলাম সেটা উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা, এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।